নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এডি চ্যানেল। বন্ধুরা, আগামীকাল মঙ্গলবার থেকে সারা ভারতবর্ষ জুড়ে জারি হচ্ছে বেশ কিছু নতুন নিয়ম, যা আপনাদের প্রত্যেককে জানতেই হবে। হ্যাঁ বন্ধুরা, আজকে থাকবে এই নিয়ে আলোচনা। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 30 লক্ষ ছুঁই, ভারতেও বাড়ছে দ্রুত সংক্রমণ। আক্রান্তের সংখ্যা দ্রুত 27,000 দৌড়েছে 28,000-এর দিকে। দেশজুড়ে লকডাউন চললেও প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা জানে না কেউই, ক্রমেই ঘন হচ্ছে আশঙ্কার মেঘ। এই অবস্থায় ভারতবাসীকে আশার আলো দেখালো পুনের সেরাম ইনস্টিটিউট। সব কিছু ঠিকঠাক চললে আগামী 3 থেকে 2 সপ্তাহের মধ্যেই করোনা ভাইরাসের ভ্যাকসিনের উৎপাদন দেশেই শুরু হতে চলেছে বলে দাবি করেছে সংস্থাটি। ফলে চলতি বছর অক্টোবরেই করোনা ভাইরাসের টিকা দেশের বাজারে মিলবে বলে আশাবাদী সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার কর্তারা। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন একটি গবেষকরা জানিয়েছেন 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই কিন্তু করোনা ভাইরাসের ভ্যাকসিন উৎপাদন করা সম্ভব হবে, এমনটাই কিন্তু জানিয়েছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, তো আপনারা দেখতেই পারলেন খানিকটা এই ভাইরাসের মধ্যেও আশার আলো দেখালো এই বিজ্ঞানীরা। তো আসুন বন্ধুরা, দেখে নেব পরবর্তী খবরটি। রাজ্যে 21 মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার অর্থাৎ আজ নবান্নে তিনি বলেন 21 মে পর্যন্ত লকডাউন থাকতে পারে ভেবেই প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে রাজ্য। তবে সংক্রমণের হার দেখে গোটা রাজ্যকে বিভিন্ন ভাগে ভাগ করে কিছু ক্ষেত্রেও ছাড় দেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। মমতা এদিন বলেন, 21 মে পর্যন্ত সাবধানে চলতে হবে, আমি আগেও বলেছিলাম 49 দিন সাবধানে থাকতে হবে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের। সংক্রমণের মাত্রা অনুসারে রাজ্যে রেড, অরেঞ্জ এবং গ্রিন জোন হিসাবে যে জায়গাগুলো চিহ্নিত করা হয়েছে তার তালিকা প্রকাশ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তার ফলে মানুষ নিজেরাই সচেতন হতে পারবেন এবং নিজেদের মতো করে আরও সতর্ক থাকতে পারবেন। মুখ্যমন্ত্রী এদিন জানান যে রাজ্যে হোম ডেলিভারি ক্ষেত্রে শুধুমাত্র অত্যাবশ্যক পণ্য নয়, সব পণ্যেরই ছাড় দেওয়া হবে। সেই সঙ্গে তবে এদিন বৈঠকে কেন্দ্রের ভূমিকায় ক্ষোভও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, শুক্রবার গভীর রাতে স্বরাষ্ট্রমন্ত্রক তাদের নির্দেশিকায় বেশ কিছু ছাড় ঘোষণা করলেও এখনও এ রাজ্যে সেটা প্রয়োগ করা হয়নি। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের কাছে পুরো ব্যাপারটি পরিষ্কার করে জেনে নিয়ে তারপর সিদ্ধান্ত নেবেন। মুখ্যমন্ত্রীর কথায়, আমি মুখ্য সচিবকে বলেছি ক্যাবিনেট সচিবের কাছ থেকে ব্যাখ্যা চাইতে, সেই ব্যাখ্যা পাওয়া গেলে দোকান খোলার ব্যাপারে বুধবার আচমকা আমাদের সিদ্ধান্ত নেব। এই নিকে রাজ্যের নতুন করে 47 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে বলে জানান মুখ্য সচিব রাজীব সিনহা। তবে গত 24 ঘন্টায় রেকর্ড 1150টি নমুনা পরীক্ষা হয়েছে বলে এদিন জানান তিনি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন আগামী 21 মে পর্যন্ত রাজ্যে লকডাউন জারি থাকবে, এমনটাই কিন্তু খবর সূত্রে উঠে এসেছে। এবং সেই সঙ্গে তিনি বলেছেন, হটস্পটজনিত জায়গাগুলোতে লকডাউন জারি থাকবে এবং বিনা হটস্পটজনিত জায়গাগুলোতে অনেকটাই শিথিল করে দেবে লকডাউনকে। তো আসুন বন্ধুরা, দেখে নেব পরবর্তী খবরটি। আজ কলকাতায় সোনার দাম, 22 ক্যারেট 100 গ্রাম সোনার দাম রয়েছে 4,29,030 টাকা, দাম বেড়েছে 100 টাকা। 24 ক্যারেট 100 গ্রাম সোনার দাম রয়েছে 4,61,300 টাকা, দাম বেড়েছে 100 টাকা। রূপোর দাম, 100 গ্রাম রূপোর দাম রয়েছে 4,260 টাকা, দাম বেড়েছে 1 টাকা। কলকাতায় 1 লিটার পেট্রোলের দাম 73.30 টাকা এবং ডিজেলের দাম রয়েছে 65.62 টাকা। গত 26 দিন ধরে পেট্রোল ও ডিজেলের দাম একই রয়েছে। রান্নার গ্যাসের দাম, 14.2 কেজি রান্নার গ্যাসের দাম 774.50 টাকা। চেন্নাইতে পেট্রোলের দাম লিটার প্রতি 72.28 টাকা এবং ডিজেলের দাম রয়েছে 65.71 টাকা। সেই সঙ্গে মুম্বাইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম রয়েছে 76.31 টাকা এবং ডিজেলের দাম রয়েছে 67.21 টাকা। দিল্লিতে 1 লিটার পেট্রোলের দাম রয়েছে 69.59 টাকা, দাম অপরিবর্তিত রয়েছে। সেই সঙ্গে ডিজেলের দাম রয়েছে 62.29 টাকা। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন আজকে সোনা রূপা রান্নার গ্যাসের দাম এবং পেট্রোল ডিজেলের দাম কত টাকা রয়েছে। তো আসুন বন্ধুরা, দেখে নেব পরবর্তী খবরটি।
উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরের নবগ্রামে বিনা পয়সার হাট আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষরা লকডাউন চলাকালীন সম্পূর্ণ বিনামূল্যে সবজি পাবেন এই হাট থেকে। যতদিন লকডাউন চলবে ততদিন এই হাট বসবে বলে জানান উদ্যোক্তরা। গাইহাটা ঠাকুরনগর শিমুলপুরের নবগ্রামে প্রতিদিন সকালে নবগ্রাম সাথী মান্ডি নামের হাট বসেছে। গ্রামের প্রায় 150 থেকে 200 পরিবারের হাতে বিভিন্ন রকমের সবজি তুলে দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। গ্রামের একদল যুবকের উদ্যোগে ও আর্থিকভাবে সচ্ছল মানুষের সহযোগিতায় পাইকারি মার্কেট থেকে সবজি কিনে আনছেন স্থানীয় যুবকরা। তারপর সেই সবজি নিয়ে পাড়ার মোড়ে বসছেন তারা। সামাজিক দূরত্ব বজায় রেখে সেই সবজি ভরে দেওয়া হচ্ছে দরিদ্র মানুষদের ব্যাগে। বিনামূল্যে সবজি পেয়ে খুশি এলাকার দরিদ্র মানুষজন উদ্যোক্তরা জানিয়েছেন, এই হাটের ফলে যেমন এলাকার মানুষ এলাকার মধ্যেই থাকবেন, তেমনই গ্রামের কেউ অভুক্ত থাকবে না, দিনে দুমুটো খাবার পাবেন তারা। তো বন্ধুরা, আপনারা দেখতেই পালেন বিভিন্ন জায়গায় এই ধরনের কিছু চলছে, অর্থাৎ বিনামূল্যে সবজি থেকে খাওয়ার জিনিস অনেক কিছুই বিতরণ করছে যারা সামাজিক দায়িত্ব নিয়ে থাকে এবং যেই সমস্ত লোকগুলো স্বাভাবিকভাবে চলতে পারে এবং তাদের আর্থিক দিক থেকে সচল রয়েছে, সেই সমস্ত লোকগুলো কিন্তু উদ্যোগ নিয়েই গরিব এবং মধ্যবিত্তদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে এবং সবজির বাজার কিন্তু বিনামূল্যে দিচ্ছে। তো বন্ধুরা, আপনাদেরও যদি সামর্থ্য থাকে মানুষকে সাহায্য করার, তো অবশ্যই আপনারা কিন্তু গরিবদের পাশে এই লকডাউনের মধ্যে দাঁড়ান, তাহলে কিন্তু অনেকটাই কিন্তু আপনারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবেন। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। উচ্চ মাধ্যমিকের এখনও বাকি 3টি পরীক্ষা রয়েছে, অন্যদিকে খাতা দেখার কাজও শুরু হয়নি এখনও। উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে 4 থেকে 15 মের মধ্যে উত্তরপত্র সংগ্রহ শুরু হবে। প্রধান পরীক্ষকদের কাছে উত্তরপত্র পাঠানোর শুরু হবে 4 মে থেকে 10 জুনের মধ্যে। প্রধান পরীক্ষকদের কাছে উত্তরপত্র পাওয়ার 5 দিনের মধ্যে তা পরীক্ষকদের হাতে তুলে দিতে হবে। বাকি 3 পরীক্ষা 10 জুনের পর হবে। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 12ই মার্চ। 21 মাস পর্যন্ত পরীক্ষা ঠিকঠাকই হয়েছিল, তারপর পরীক্ষা স্থগিত হয়ে যায়। 23, 25 ও 27 মার্চের 3 পরীক্ষা এখনও বাকি আছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, সেই পরীক্ষা 10 জুনের পর নেওয়া হবে। সেই সঙ্গে জুলাই মাসের আগে ফল প্রকাশ কখনোই সম্ভব নয়। 10 জুনের পর বাকি 3 পরীক্ষা হলে জুলাই মাসের আগে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ কোনোভাবেই সম্ভব নয়। যদি তাই হয় তাহলে আগস্ট মাস জুড়ে কলেজে ভর্তি প্রক্রিয়া চলবে। অন্যদিকে UGC-র তরফ থেকে জানানো হয়েছে জুলাইয়ের পরিবর্তে সেপ্টেম্বর থেকে শিক্ষাবর্ষ শুরু করার জন্য। অন্যদিকে সরকারের তরফ থেকে জানানো হয়েছে একাদশ থেকে দ্বাদশে সবাইকে তুলে দেওয়া হবে। পাশাপাশি স্নাতক ও স্নাতকোত্তরের প্রথম সেমিস্টারের পরীক্ষা না নেওয়ার কথাও জানানো হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কবে হবে, বাকি 3টি পরীক্ষা, এবং সেই সঙ্গে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ কবে করা হবে, এবং সেই সঙ্গে কলেজে ভর্তি প্রক্রিয়া কবে শুরু হবে, সমস্ত কিছু কিন্তু আপনারা এই আপডেটটিতে জেনে গেলেন। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন এই লকডাউনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত গরিব এবং মধ্যবিত্তদের বিভিন্ন দিক থেকে সাহায্য করে আসছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর কৃষি সম্মান নিধি যোজনার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেকের অ্যাকাউন্টে, অর্থাৎ কৃষকদের অ্যাকাউন্টে 6,000 টাকা করে দেওয়ার ঘোষণা করেছে। প্রথম কিস্তিতে 2,000 টাকা দেওয়া হবে, তার পরবর্তী কিস্তিতে 2,000, তার পরবর্তীতে কিস্তিতে কিন্তু আবার 2,000 টাকা করে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, প্রতি মাসে মাসে 2,000 করে 6,000 টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে কৃষকদের অ্যাকাউন্টে, এমনটাই কিন্তু বলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন ডিজিটাল রেশন কার্ড যাদের রয়েছে তাদেরকে কিন্তু রেশন দেওয়া হবে 15 কেজি করে চাল, এবং সেই সঙ্গে তাদের ডালও কিন্তু দেওয়া হবে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছে। এবং সেই সঙ্গে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে মে মাসের প্রথম তারিখ থেকে যাদের RKSY-1 এবং RKSY-2 রেশন কার্ড রয়েছে তাদেরকে কিন্তু বিনামূল্যে মাথা পিছু 5 কেজি করে চাল দেওয়া হবে, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন। যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন। ধন্যবাদ।